17ই অক্টোবর রবিবার চাকুলিয়ার তিন মণ্ডপের প্রতিমা বিসর্জনের পথে প্রায় সন্ধ্যা থেকে চলছিল প্রস্তুতি। 7:50 থানা মোড়ের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিল মায়ের দর্শন পাওয়ার জন্য। চাকুলিয়া থেকে শুরু করে হাসপাতাল মোড় পর্যন্ত দীর্ঘ যাত্রায় শত শত ভক্তদের উপস্থিতি, নাচ গান এবং পুলিশের উপস্থিতি। যাত্রাপথে বিসর্জনের যাত্রার ভক্তদের সাথে দেখা করলেন চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ এবং তার কর্মী সমর্থকরা। পুলিশের কড়া নজরদারির সাথে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো বিসর্জনের যাত্রা। এরপর ওই প্রতিমা বিসর্জন করা হবে চাকুলিয়ার সুধানী নদীতে। বিভিন্ন ক্লাবগুলো বিসর্জন হচ্ছে, আসলে কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রতি বছর আমি আসি, এবছরও আসলাম, খুব আনন্দ লাগছে। মানুষ সবাই মিলেমিশে আজকে ঠাকুর বিসর্জন দিয়ে হচ্ছে, বিসর্জনটা হবে। আজকে প্রসেসটা দিয়েছে সুন্দরভাবে, পিসফুললি হচ্ছে, কোনো অসুবিধা নেই। ছেলেগুলো উৎসাহ করছে, ঠিক আছে, আনন্দ উপভোগ করছে। এখন আমরা দর্শক যারা আছি সবাই এখানে আনন্দ উপভোগ করছে, গাইডিং ফাইডিং দেখতেছে, ঠিক আছে। এবং এটা বলবো যেন আগামী বছর আমরা সবাই যেন আমরা ভালো থাকতে পারি, ঈশ্বর কাছে আল্লাহ কাছে প্রার্থনা করি। এবং আগামী বছর এরকমই আবার যেন ভালোভাবে হয় এবং আমরা সবাই উৎসব মধ্যে আনন্দ উপভোগ করি।